অধ্যকার আউজিত জনাব মোহাম্মদ জাফর আহমদ আব্দুল মাবুদ চৌধুরীর পরিবারের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে عظيم الشان نوراني عرفاني روحاني محفل سمانيتو سبابتي دکھین مہرٹی جامع مسجد سمانيتو خطيب مكرم مجاهد ملت حضرت العلامہ جناب مولانا محمد ابو طاہر صاحب قبلہ مدى ظله العالی پردان ওয়াইজ হিসেবে উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ তাকরির পেশ করে শুনালেন জাফর আহমদ জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদ মিল্লত হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ মনিরুজ জামান রদবি মুদ্দা জিল্লুল আলি আর তশরীফ রেখেছেন হযরত নূরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার সম্মানিত مدرس مجاهد ملت حضرت العلامہ جناب مولانا محمد احمد نور صدیقی مدى ظله العالی ارو تشریف رکھیں اتر مہرٹی جامع مسجد سمانیت خطیب مکرم مجاهد ملت حضرت العلامہ جناب مولانا محمد مختار احمد صاحب قبلہ مدى ظله العالی سہو মঞ্চে উপবিষ্ট অপরাপর উলামায়ে আহলে সুন্নাত মেহমানবৃন্দ সমাবেত মুরব্বিন আজাম নওজওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালে মুসকুরাত খাওয়াতিন মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমার মতো একজন গুনাহগার নালায়েক নাচিজ বান্দা কোনো এলম নেই কোনো হেলম নেই এত বড় আজিম উসান নূরানি ইরফানি রুহানি মহফিলে যোগদান করে কোরআন সুন্নাহ মোতাবেক কয়েক কালমা কথা বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন বিদায় মহব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ সাথে হুজুর কায়নাত ফখরে মওজুদাত পিয়র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদসের মধ্যে বেয়াত দরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি যে নবীজির সদকায় রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ বেয়াত সালামি পেশ করছি পীরে পীরা মীরে মীরা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে শুকরিয়া আদায় করছি যারা রাত দিন পরিশ্রম করে এত সুন্দর মাহফিলের যারা ব্যবস্থা করেছেন আরো শুকরিয়া আদায় করছি যারা এতক্ষণ পর্যন্ত নিজের মূল্যবান সময়টুকু এদিক সেদিক বে না করে গল্প গুজবে না কাটিয়ে আরামের গুমকা হারাম করে আল্লাহ এবং রসুলের মহব্বতে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের উপস্থিতি এবং সাহাবে দাওয়াতের এই ইন্তিজামকে তান শাহি দরবারে কবুল আর মঞ্জুর করেন সবাই বলুন আমিন বিশেষত আজকের মাহফিলের সওয়াব আমাদের প্রত্যেকের মই মুরব্বিদের কবরে কবরে পৌঁছিয়ে ওনাদের কবরকে আল্লাহ বেহেস্তের বাগান করে দিক অত্র এলাকা সংলগ্ন যত কবরস্থান আছেন প্রত্যেক মুমেন মুমিনাতের কবরে সবাব পৌঁছিয়ে আল্লাহ ওনাদের কবর কি আল্লাহ বেহেস্তের বাগান করে দিক সবাই বলুন সম্মানিত উপস্থিতি আমি একটা কোরআনে পাকের একটা সূরা তেলাওয়াত করেছি আল্লাহ এবং রসুলের নেগা হলে এই আয়াতগুলার মাতাহাতে অল্প কথা বলে আমার বক্তব্য ইতি টানবো আর বাজি অলরে আজ একখানা কষ্ট দির এ খাইলে জায়গা দেখিলি দেখতে সুন্দর নলাত তো আর মুরব্বি বইতা আর বাজি বইক এটা জোয়ান ভাই ইন এটা যাই না ইন সাইউ
মুরব্বী বইতা আগিবার নটাই নইবে কইতো মুরব্বী অল বইক জোয়ান ভাই আইন মুরব্বী উড়ি উড়ি সাম মেয়ে নি জোয়ান ভাই নুড়ি না পারদ জোয়ান নুন উড়ি উড়ি সাম মেয়ে হ্যাঁ ইন্দি যারা আছে তারা আইও সামনে আইজ আরে সামনে আইও আরো সামনে পূরণ কর কষ্ট না বাজিয়াল আর বাজিয়াল রাজে বেশি কষ্ট দি ফেলাই রাইতো বেশি এগিয়ে তো ওনারা বহুত কষ্ট করি মহ বললে বই দেখুন ব্যাকুন মহব্বত গরণ ব্যাকুন মহব্বত গরণ ভালোবাসন আল্লাহ এই মহব্বতের কবুল করক ইয়নুর উসিলায় আল্লাহ আর ব্যাকুনের কবুল করক মহব্বত ইয়ন বহুত বড় জিনিস বাজি খন না বাজি ঠিক না মহব্বত নতাইলি যে বন্দার কলবত ভালোবাসা দেখতো নো ই বাবা মানুষের খাতারত ফরিব না আর আর ইমানদার যারা ইতার আর কলবম মধ্যে নবীর মহব্বত বেশি খন না বাজি ঠিক আছে না আর নবীর মহব্বত বেশি নও না আল্লাহ এই মহব্বতের কবুল করক মহব্বত ছাড়া কোনো উপায় আল্লাহ দুনিয়া সৃষ্টি করছিদ নবীর মহব্বতত খন না দুনিয়া সৃষ্টি করছিদ শুধু দুনিয়া ন উভয় জগৎ আল্লাহর যত সৃষ্টি আছে ব্যাকিন সৃষ্টি করছি দে আর নবিল্লাই মহব্বত ইয়ান বহুত বড় জিনিস ইয়ানরে মূল্যায়ন গরণ ফরিব ফরিব না খন না বাজি তো আজি এ মহব্বত করি ব্যাকুম বৈশুন দে আর বাজি হল বেশি কষ্ট পার রাইতো বেশি এগিয়ে তো ঘুমুর টাইম এখন এগারোটা বাজি আর বারোটা বাজে রাই তই আর বাজি হল বৈশুন দে এই বয়ুনুরে আয়ুনুরে বয়ুনুরে আল্লাহ কবুল করক কিন্তু বৈশি যাতে কিছু তো শিখি জন ফুরিব খন না বাজি আর আর বাই হলে আজি ছবছর করে তো দশ বছর মাহফিল করে ওনারা ব্যাকুনে জানো না আয় প্রায় সময় কই মাহফিল তাই আর বাজিবে প্রতি বছর নিজের ফুয়াশা গুণ লো এরা এরা কোনো অডেল সম্পদের মালিক দেন কুটি কুটি টিয়া আছে তেন ওই কলব একখান দিয়ে দেয় রে তোর একখান মহব্বত যে আল্লাহ দিই এ মহব্বত ইয়ান লয়েরে বা আজি নবীর মহব্বতত এ সাজাই ফেলে দে কুটি কুটি টিয়ার মালিক কিন্তু এলে মাহফিল গরিত পারেন না হন না বাজি বহুত কুটি কুটি টিয়ার মালিক বিল্ডিং রুত বিল্ডিং করে মার্কেট রুত মার্কেট করে হন না একখান মার্কেট করলে আর একখান করার বিল্ডিং একখান বাঁধিলে আর একখান বাঁধার এই টিয়া রুদ্দি টিয়া টিয়া গাড়ি টিয়া তুলের এরপর ওই লেখান মাহফিল গরিত পারেন না বাজি কিনলে ওই মহব্বত ইয়ান নাই দি হন না ঠিক আছে না কিন্তু ইবেতে হন টিয়ারও টিয়া নাই দিনে হাই আরে দিনে আনি দিনে হাত দে এ রিজিক জিয়েন পাইয়ে আল্লাহ এন একখান বরকত দিয়ে নুসিলে আন নবীর মহব্বতের মধ্যে এই লেখান মাহফিল গড়ি ফেলাই একদিন নয় দুই দিন নয় ইয়া লাগাতার হবছর দশ বছর করি ফেলাত না আলহামদুলিল্লাহ কি টিয়া কমি গেই না খন না মহব্বত ইয়েন বহুত বড় জিনিস বাজি টিয়া ন কমে টিয়া ন কমের ইয়েন কত্যারণ ইবে ফাঁকাগর গরিন না পারে ইয়েন গরিন না পারে ওয়েন গরিন না পারে কিন্তু গরিন না পারে ঠিক যে জিনিস সান গরের ইয়েন কিন্তু বাজি কেয়ামতের ময়দানত বেশি দামি আর আল্লাহর কাছে বেশি ভালো লাগে দিল্লে কান আল্লাহ হদ্দে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন ইয়া রাসূলুল্লাহ অনর উম্মতর খন ইতারা অনর ফায়রে যেন আনন্দ করে উৎসব করে অনর অনে নবীরে ফায়রে যেন খুশি হয় তো খুশি হইলি হুয়া খায়রুম মিম্মা ইজমাউন ইতার জীবনত যতক্ষণ বালা সওয়াব অর্জন করছি কিন্তু তুন উত্তম হইল দিয়ে অননবীরে ফাইরে খুশি হন না ইয়ান আর আল্লাহর কাছে বেশি ভালো লাগে আজ ইয়ে তৌফিক জিয়েন আছে ইয়ান দিয়ার হলো মিলাদুন নবীর মাহফিল সাজাই ফেলে ঠিয়া কমিজার কমিজার আবার আল্লাহ তো দে মিলাদুন নবীর মাহফিল গড়াই ফেলে গড়াই ফেলেই না ইন আর আর পক্ষে সম্ভব ন গড়ার দে হনে হন না বাজে গড়ার দে হনে আল্লাহ তো আজ এই মাহফিল আর মুরব্বী কল কষ্ট করে মাহফিল নাম সাজাইল দে এই মাহফিল তুন কিছু শিক্ষে লই জন পড়িব হন না বাজে গুম যাইলে হইতো ন ইয়া ব্যাগ কোন গুম যার গো এটা বইব খতুনে এলে এলে নদ্য হাতিয়েন হাতিয়েন সার জট বিড়ি বইব ব্যাগ কোন
জটবিরি বই সাই একখানা করে চোক টোক দিয়ে দিত ব্যাকুন অবস্থা খারাপ দে হ্যাঁ একখানা না তো রসুল বরং মহব্বত লই ভুললিনি ভুলব না জুরি জুরি মহব্বত লই ইমানদারের কলব কি এলে জুরি জুরি ভরিব না না মহব্বত লই ভুললিনি ভুলব না ভুললিনি ভুলব না ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় সবে ভুলিব কিন্তু তোমায় সবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয় হলে তুমি সোনার মদিনা নবীর ছোঁয় হলে তুমি সোনার মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার সবে ভুলিব কিন্তু তোমায় জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে শুয়ে আছেন সঙ্গে মদিনা তোমার বুকে শুয়ে আছেন সবে বলিব কিন্তু তোমায় ও মদিনা তোমায় বলতে পারি না ও মদিনা ও মদিনা তোমায় কি করে বলব তোমায় কি করে বলব তোমায় বলো না বলো না তোমার বুকে শুয়ে আছেন যে জোনা যাকে সৃষ্টি না করিলে আমার রবানা কিছুই সৃষ্টি ও মদিনা তোমায় ও মদিনা তোমায় সালাতুন ইয়া রাসূলুল্লাহ আর টিয়া নাই পয়সে নাই কেন যাইতাম সোনার মদিনা যাই তো মন হন না গুম যাই যাই লো বুনাবা আজি জুস লখন যাই তো মন হন না আর টিয়া নাই পয়সে নাই সোনার মদিনা কেন সাইতাম আল্লাহ সোনার মদিনা মনে হতে যাইবে নাই কিন্তু টিয়া পয়সে নাই মনে হতে যাইবে নাই কিন্তু টিয়া পয়সে নাই মনে ওর ফাঁকির মতো মনে ওর ফাঁকির মতো উড়াল মারিতাম আর টিয়া নাই পয়সে নাই কেন যাইতাম সোনার মদিনা মহব্বত না সোনার মদিনা ফাঁকি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা তাই তাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনা তাই তাকি যাইতাম ঘুরি ঘুরি ফাঁকি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি
مدينة تايتا كيزاي تام غوري غوري مدينة تايتا كيزاي تام غوري غوري مدينة ساي ساي يا رسول الله مدينة ساي ساي أشاف ريتام آرتي آناي فايشناي كن زيتام شنار مدينة منو هونا كنا بورو كيو هونا زي تمنو هونا الله هو سباق سين زي بغداد روسيلاي الله أنو بروسيلاي تقدير جودي مدينة زون لهان هو تاه الله هو سباق رصد كيان أنو بروسيلاي تقدير بوري بطن غوري دي مدينة زوار ببستا غوري دو كنا بورو كيو هونا آمين الله محبت رو قبول غرق زوروني يا راسنا الحمد لله الحمد لله خستون بازي لطة أي أزياتين نيامت آرا فايدي خلاي خون بازي خلاي فايدي آن نبي رسيلا خون بازي خلاي فايلم ده آن نبي الله فايدي الله آرا رأي جاتو نيامت دي ইন আন নবীর আগে যতক্ষণ আম্বি কেরাম দুনিয়া দাইছি ইতারা এতক্ষণ নিয়ামত ন ভাই হন না এতক্ষণ নিয়ামত ন ভাই আরা শরীলুম মধ্যে যদি নাফাক বাজে হন না শরীলুম মধ্যে কি বাজিলি নাফাক বাজিলি মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে ইয়ান খাড়ি ফেলম বইতু খরত বাজি খর খাড়ি ফেলে আতত বাজি আত খাড়ি ফেলি খষ্ট না কিন্তু আন নবীর উসিলাই আল্লাহ দে আয় এনুগ্য নবী ফাটাই ওয়াদউ আনহুম ইসরহুম ওয়াল আগলাল আল্লাতি কানাত আলাইহিম আন নবী তোমার আল্লাহ জিন খষ্টদায়ক ইন দুরুবিত করি তোমার আল্লাহ সহজ করে দিব আপ খাড়ি বেলন কষ্ট না হন না বাজে কষ্ট না তো আন নবীর উসিলাই কষ্টয়ে না আল্লাহ দুরুবিত করে দি আন নবী হদা আর উম্মত কল্লাই ইল্লা কষ্ট লাম বত্তুনু পবিত্র পানি দিয়ে রে দুই দিলি ইয়ান পবিত্র হয়ে যাবে কই তুলি আর আল্লাহ ইয়ান সহজ নই হন না সহজ হই না সহজ এইভাবে একখান দুই এন্ন আগেরকার উম্মত কল্লাই তায়াম্মুম নুয়াজিল আজি আর মানুষ সকলতে যদি একখানে অসু কয় ঠান্ডা পানি বাজিলে যদি রোগ হইবার কিতা হে আশঙ্কতা হে তৈলি আন নবীর শরীয়ত মোতাবেক ইবে তায়াম্মুম গল্লি হয়ে যাবে কই রহমত না কষ্টরে আহসান করি দিই না আজি এ কতাক্ষণ নিয়ামত আল্লাহ আরারে দান গজ্জি আগেরকার উম্মতকল নবীর উম্মত জিয়াতা জিতারা আসিল ইতারা নির্দিষ্ট স্থান জাহেরে আবাদত গৈতু আর আন নবীর উসিলাই আল্লাহ পুরো জমিনুরে উম্মত কলল্লা মসজিদ বানাই দিই যেদিন নে আন নবীর কদম শরীফ জমিন উৎফজ্জি আমি গত বছর ওনার কাছে আলোচনা করছিলাম আন নবীর দুনিয়াত আসছিদে আম্মা জানোর বাম পাশর হাড়ত্তুন এন্দি আট ইয়ানত্তুন আন নবীর নূরে পাকি এম বাইরেই এ নূরে পাক বাইরেই দে মানুষ আগে আইরে মাথা দিয়ে রে দুনিয়াতে আইরে কি আগে কি আই মাথা আই আন নবী আইসিদে ভিন্ন আগে আইসিদে কদম শরীফ আন নবীর দুনিয়াত আয়ুনুল্লাহ কদম শরীফ যাতে জমিনুল্লাহ কি এই জমিনই না নাফাক নাই ইয়ান পাক হয়ে গিয়ে গই এখানে জোরে কর না সুবহানাল্লাহ আন নবীল্লাহ বুলিয়ারে পুরো জমিন না পাক গড়ি দি আর এড়ে এড়ে নামাজ পড়িত জুম্মা মসজিদে মধ্যে নামাজ পড়িত পাই জুম্মা এই নিয়ামত ইয়ান আন নবীর উসিলায় গাই দি কেন বড় করি হন না সবে বরাত সবে কদর ইন ফাইদি আন নবীর উসিলায় বড় বড় রাইত ফাইদি এই দিন ইন ফাইলাম দে রাইত ইন ফাইলাম দে ইন বিয়াক কিন ফাইলাম দে আন নবীর উসিলায় আর আন নবী আগমন হইরে যত ধরনের খারাপিয়ত আছেন জুলমিয়ত আছেন সমস্ত খারাপ জুলমিয়ত বিয়াক কিন দুরুবিত করে দি কেন বড় করি হন না মা বাফে আগেরকার বাফক কলে নিজুর মাইফারে জীবন্ত দাফন দিত
نعوذ بالله نخوبن اندي आवाज গুতু মানা গ কি হয় দি অনার তো কষ্ট না বাজে আই কিন্তু বেশি কোন কষ্ট দিতন না আই কিছু কথা কে এক গুরুত্বপূর্ণ কথা হইম বাজে জিয়েন আর আল্লাহ উপকার হইব অনার তো মনোযোগ আছে না আর নবী বে কত বড় গো রহমত আর আল্লাহ আর আল্লাহর ফক্কত তো আর আল্লাহ কত নিয়ামত দান গজ্জি সুবহানাল্লাহ আর নবীর গো সাহাবী হযরতে দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আর নবীর দরবারত বই বইরা খাঁদের খুব মনোযোগ দিবেন বাজি হযরতে দাইয়াতুল কলবি আর নবীর দরবারত খাঁদের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মনত এন একখান জিনিস আই চিন্তে তাইত নফারির আই ইয়া রাসূলুল্লাহ এন একখান খাস গুজ্জি ইয়া রাসূলুল্লাহ খাসিয়েন আরে বেশি বেশি আগাত দের ইয়া রাসূলুল্লাহ অনে দুনিয়া তসিফ আনো আননোর আগে আর যে সমাজ ব্যবস্থা আছিল ইয়েন বড় ভয়ানক আছিল আর নিজের কন্যারে জীবন্ত দাফন দিতাম এন কি আর নিজুরাতে এলে সত্তর জন কন্যা সন্তান জীবন্ত দাফন দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই কলব গোত্রের সর্দার আছিলাম দাইয়াতুল কলবি কলব গোত্রের আই সর্দার আছিলাম আর সমাজ ব্যবস্থায় আছিল মাই ফলোরে আরা অকল্যাণ মনে করতাম নিজরাতে অনেক কন্যা সন্তান দাফন দিলাম জীবন্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর গরত আর ওয়াইফ প্রেগনেন্ট আর ওয়াইফের গর্ভের মধ্যে সন্তান আসছি আই যাতে ব্যবসার কাজে গরত তুন বাইর আর স্ত্রীর কইতে আই তো যাই গুই এই সুন্দরখন টাইম ঠিক নাই বেশি দিন হয়ে গুফাতে যদি ছেলে সন্তান হয় জীবন্ত রাখিবে আর কন্যা সন্তান হলি জীবন্ত দাফন দিবা এ কথা গান কই আই রওনা হয়ে গেলাম বেশ কিছুদিন পরে আই যেতে গরম মধ্যে ফিরে আসছি ঘরের দরওয়াজার যেতে আওয়াজ দিলাম ঘরের দরওয়াজা কুলন লই দেখিলেন দে উগ্র কন্যা সন্তান আই দেখি বুঝলাম দে তুই কন আর উত্তর দিল দি আই এই গরর কন্যা মাই ভাই ভাত তুন ফুসল লইল অনেকক্ষণ তখন আয় কইলাম দে আই গরর মালিক এই কথা কন লই আরে আব্বু হই বেড়াই ধরিল আরে আদর করিল আতেই নাই অন্তরের মধ্যে সমাজের মানুষরে আই সেরা কেন দেখাইম সারা জীবন কন্যা সন্তান তো জীবন্ত দাফন দিলা নিজুর গরণ মধ্যে মাই বাতো ফাইলতে লাগবো মানুষের কাছে কি সেরা দেখাইও এই চিন্তার মধ্যে আর ওয়াইফেরও কইলাম দে তোমার কি কইলাম তুই এই মাইফা বাসাই রাখাইলা তুই এই মাইফা এবারে বাসি রাখিলা এবারে জীবন্ত দাফন কিনলে ন দ এই কথা যত্ন কইরা আর ওয়াইফা আরো কর দে এই স্বামী অনে আর কিভাবে কইতে লাগুন এই মাইফা গোয় জীবন্ত দাফন দিতাম কিন্তু এই মাইফা ইবে তো আর কন্যা আই গর্ভ ধারণ করলাম যে মেয়ে ঘরে আই গর্ভ ধারণ করলাম ইবে কিভাবে আই জীবন্ত দাফন দিও মা তোমা ফুয়াইবে লেংড়ক বুবাক আন্দক যে অবস্থা হোক না কেন মার কাছে ফুয়াইবে বেশি আফন কথা হন ঠিক না বুবা লেংড়া যে লোবুক মার কাছে ফুয়াসা কন্যাই বে বেশি আফন আজে বহুত ফুয়াসা মা বাবার নমানত আছে না মা বাবা বেয়াদবি করার দা আছে না খবরদার আর আল্লাহ দে ববিল ওয়ালিদাইনি ইহসানা তোমারা তোমার মা বাবার লই সুন্দর আচরণ করো সুবহানাল্লাহ আর নবী হদ দে রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সখতুর রব্বি ফি সখতিল ওয়ালিদাইন মা বাবা রাজি আল্লাহ রাজি মা বাবা নারাজ আল্লাহও নারাজ মন তাইবু না কন না বাজি তাইবু না আর আগে আর ভাই ওয়াজও করছিল মরিস জমানে মা দুয়াই আল্লাহর বলি ওই সুবহান আল্লাহ না মা দুয়াই কি ওই দে
আল্লাহর ওলিই রে খবরদার মা বাবা হলে কোনোদিন খারাপ আচরণ না করিবেন আর কথা ওনারা কষ্ট পায় তাহলে কোন বাজিও মনোযোগ দন কি কইলাম দে আচ্ছা কিছুদিন পরে মাইয়েরে বেড়াইতু লই যার এই কথা কইরে সাজগুজ করাই দিল বাবর মারে রওনা দিল মাইয়ে কুশি বাবর লই বেড়াইতু যার মরু অঞ্চলত লই গেলাম ইয়া রাসূলুল্লাহ মরু অঞ্চলত নিয়ে রে মেডি যেতে কুরির বালি যেতে খনন গরির উত্তপ্ত গরম রোদুর কিরণে আর শরীর তুন গাম জ্বরের আর মেয়ে তার গরম গাম মধ্যে জিয়েন উন্না আছে ওই উন্না দি আর চেহারা মালিশ করি দের আর চেহারা মুসন করি দের মেডিয়ায় খনন করি এন্দি আর মেয়ে আর সেবা করের সুবহানাল্লাহ এই কথা ওনার আর নবীর দুই চোখ দিয়ে রে পানি পরের নবী খাঁদের এন্দি সাহাবায়ে কেরাম খদে দাইয়াতুল কলবি তুই আর নবীর কিল্লা খাঁদাইতে লাগু তোমার কথা এন বন্ধ করি দ তুই নবীর কিল্লা খাঁদাইতে লাগু এই কথা যত্নে কর আর নবী মধ্যে আর সাহাবায়ে কেরাম তোমার তাম আর দাইয়াতুল কলবিরে কইতে দ তুই খ দাইয়াতুল কলবি মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মায় আরে অনেক আদর করের আর অন্তর এরপর টান্ডানুয়ার মেডিকুরির আর অন্তর মধ্যে খালি আর সমাজের কথা আর স্টেটাসের কথা আর বারবার আঘাত দের সমাজের মানসুরে আইসে আর কিভাবে দেখাইম এই চিন্তায় আই মেডিকুরি আর মাইয়ের নামাই দিলাম আর মেয়ে এখনো নবুজের আই তার জীবন্ত দাবন্দির মেরি যেতে নামায়ের মেয়ে মনে করত নাই তার লই কেলা হায়ের এই মাইয়ের মেরি দিতে দিতে সিনা পর্যন্ত যেতে গিয়ে ওই মেয়ে বুঝি গেল দিয়ে তার জীবন্ত দাফন্দির হিমাই পরাই জীবন্ত দাফন্দির তখন ওই মেয়ে দাব্বুরে তোমার তো যদি আর পালানো লাগে তুই আর জীবন্ত দাফন নদি ইউম মধ্যে সারি দ আর দুই চোখ জেন্দি সাইন্দি জেঙ্গুই এরপর তুই আর নমাইজু এইভাবে যেতে পারান নবী ওখানের দাইয়াতুল কলবি ওখানের সমস্ত সাবাই কেরাম বিয়া কোন খাদের ওই সময় আর অন্তর মধ্যে এরপর টান্ডা নয় আর মাই পরে জীবন্ত দাফন দিয়ে দিলাম উচ্চ আওয়াজে নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ এ কাজিয়ে আই কিভাবে জুলুম করলাম আর নিজের মাই বাপ আর এতক্ষণ মহব্বত করিল এরপর আর মাইয়ের জীবন্ত দাফন দিলাম এত বড় অপরাধ গজিয়ে দিম আল্লাহ কি আর মাফ করিব না ইয়ে নল্লাই আর অন্তরে বেশি বেশি আঘাত দের আর নবী মধ্যে ইসলাম গণর পূর্বে যত অপরাধ গঞ্জিম ইসলাম গ্রহণ করার সাথে সাথে ওই বান্দার সমস্ত গুণ আল্লাহ মাফ করি দে এই রহমতি নাই সিদান নবিল্লাই সুবহান আর নবীর সিলাই ভাই দিয়ে কেন বড় করি অন্য সুবহান আজি বাফকলর অন্তর মধ্যে মাইয়ের প্রতি বেশি ভালোবাসা হন না ফুয়াতুন মাইয়ের বাপে বেশি মহব্বত করে এই মহব্বতই এন সৃষ্টি করি তার রসুলে কেন বড় করি হন না তুলি এটা কি নিয়ামত পাই দিয়ে হারুছিলাই জুলমিয় দুর্বিতই দা হারুছিলাই আন্দারি বুবনে উদয় হল পূর্ণিমার চাঁদ মহব্বল হন না বাজি পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ যিনি সকল নবীদের সেরা নবী যিনি সকল নবীদের সেরা নবী মুহাম্মদ নবী মুহাম্মদ আদারি বুবনে উদয় হল পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ সলা তুনিয়া রসুলিয়া যুগে পাপে বরা ছিল পাপে বরা
ছিল নবীর কদম মুবারকের চুয়ালে গে পুণ্যের আলো পেলো পুণ্যের আলো পেলো তিনি সকল উম্মতের পরকড়ারি তিনি সকল উম্মতের পরকড়ারি نبي محمد آدار بوبوني پرنی مر چاند پرنی مر چاند صلاة دنیا ایوارا اکنا منوزک دون سورة عصر تلاوت گجی لما اکنا والعصر আল্লাহ দে ওই আসরের সময়ের শপথ গজ্জি সুবহানাল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত আছে একখানে মনোযোগ দিবেন বাজি অনাতে মনোযোগ আছে না আল্লাহ দে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত মধ্যে আছে খারাপ কাজের মধ্যে আছে إِلَّا الَّذِينَ آمَنُوا أُوِي بِكْتِ سَرَا جَرَا إِيمَنْ دَرْ بَنْدَا سبحان الله جَرَا إِيمَنْ دَرْ بَنْدَا وَيْرَ وَعَمِلُوا الصَّالِحَات إِيمَنْ آنَيَنْ قَرَنُرْ فَرَي بَلَوْ عَمُلْ قَرَي بَلَوْ خَاسْ قَرَي وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ এবং ভালো কাজ করার পরে মানুষুরে হকরকতা শিক্ষা দেই মানুষুরে বিপদ মধ্যে ধৈর্য ধারণ গরিবের তালিম দেই ওই বান্দা গুণ সারা বাকি অন্যান্য মানুষ কোন বেশিরভাগ ক্ষতিগ্রস্ত মধ্যে আছে আর কথা ওনারা বুঝছেন না কথা বুঝছেন না বাজি অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত আছে ইল্লা লাযীনা আমানু এবং ওইতারা সারা যারা ঈমান আননি ওয়া আমিলুস সলিহাত এবং ঈমান আননর গরনর পরে ভালো আমল গজ্জি ভালো আমল করি কি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর এবং নিজও হক পথত চললি ধৈর্য ধারণ গজ্জি অন্যান্য মানুষরাও হক পথত চলিবেন লাই এবং ধৈর্য ধারণ করিবেন লাই অন্য মানুষরা তালিম দি এই কথা কেন ওনারা এখন বুঝছেন না অধিকাংশ মানুষ কি আছে হন না বাজি ঈমান আননোর পরেও এখনো অধিকাংশ মানুষ আল্লাহর নবীর দিনুর প্রথম মধ্যে আছে না আছে না অথচ আর নবী হদে উম্মত তোমারে ডেলি তিনবার কবরে ডাহে কয়বার খুব মনোযোগ দিবেন বাজে আই কেনা কিছু গুরুত্বপূর্ণ কথা হইল আল্লাহ উনি এরা আমল করিবে তৌফিক দান করো অনারাতে বাজে কষ্ট না আর কথা এলে কই দি বাজে বুঝি লেবেল লাই আই নলি তো বাজে সাধু ভাষাত কইতাম ইয়ান কই দি বাজে কেনা বুঝি বেল লাই কষ্ট হবো না হন নাকি শুদ্ধ ভাষাত কষ্ট না তলি আর সর্বক্ষণ আসি দি খারাপ কাজত হন না আর কি আসি দি খারাপ কাজত কিন্তু আর নবী কদ্দ উম্মত তুই যে দুনিয়াত খারাপ কাম করতে লাগবো তোমার তো ডেলি খবরে তিনবার দাহের কয়বার তিনবার তোমার খবরে ডেলি দাহের আর একবারও উন্নি না হন না বাজি একবারও উন্নি না কিনলে আর তেল্লা খানি এন কিন্তু আর নবী উন্নি না ক্ষমতা দিয়ে দেখনে কি হই রাখা দে এ আল্লাহর বান্দা এ আল্লাহর বান্দা তুই যে দুনিয়াত আরামে কাটাইতে লাগু একদিন না একদিন তোমাতে আর গরম মধ্যে আয়ুন ফরিব আনা বাইতুল মুসলিমা আনা বাইতুল ওয়াদা আনা বাইতুদ দুদি এ আল্লাহর বান্দা আয়েন কান গর অন্ধকার গর কীট পতঙ্গর গর সংকীর্ণগর সাব্বিচুরগর
এই গরম দিতোতে আই গরম দিতোতে আয়ুন ভরিব কয়বার কি হয় রে আই তোমার আই এন গর যে গরল দি অন্ধকার গর আনা বাইতুল মুসলিমা আই হলেন দে অন্ধকার গর সব বিচ্ছুর গর কীট পতঙ্গর গর সংকীর্ণ গর সুতরাং তোমাতে আই গরম মধ্যে আয়ন ভরিব এন ভাবে আইবে যেভাবে আইলি অন্ধকার নতাইব আলোকিত হয়ে যাইব এন ভাবে আইবে যেভাবে আইলি সংকীর্ণ তত্ত্বনু প্রশস্ত হয়ে যাইব এন ভাবে আইবে যেভাবে আইলি সব বিচ্ছু তত্ত্বনু জান্নাতর বাগিচা হয়ে যাইব এলে ডেরি কয়বার দাহে দে হর্ণবাজি আর তো খবর আছে না আজি আরা বহুত মানুষ শরীয়ত বিরোধী কাজের মধ্যে জড়িত আর নবী যে তালিম দি ওই তালিম অনুযায়ী আরা নাই আরা ব্যাকুন ইমানদার না না বলে আরা ব্যাকুন ইমানদার না হইনা পারে হন না আরা ব্যাকুন ইমানদার না ছন্দ আছে মানলার ছন্দ আছে না ব্যাকুন জুড়ে নি নহর কিছু ইমানদার কইলে তো অবশ্যই ইমানদার হম বলিব তো বাজি ইমানদার না শুধু কইলে হবেন দে অবশ্যই ইমানদার এ কথা মনত চাইব না এ মশলা মনত চাইব না কেউ যদি বুঝল তুই ইমানদার না তুই এতে কি হবেন দে অবশ্যই ইমানদার এটার মধ্যে কোনো ধরেন না ইনশাল্লাহ ইমানদার এলে কোনো ধরনের খৈত পাইতেন না এটা ইনশাল্লাহ হন যে তুমি এটা অবশ্যই হম পড়িব আর তো ইমানদারের কিছু পরিচয় আছে না এই আত্ম ভাই কথা যে খারাপ লার মান লার আয় আজি একখানা লাইন ব্যতিক্রম করল কিছু গুরুত্বপূর্ণ কথা হয়ে বেলাই আজি ইমানদারের পরিচয় কি এবার উনন আল্লাহ কোরআন ও পাক ইরশাদ করেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া উবাদ ইমানদার নরনারী ইমানদার পুরুষ ইমানদার মহিলা একে অপরের বন্ধু একে অপরের খন্নাবাজি একে অপরের বন্ধু কিউম মধ্যে ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানাহুনা আনিল মুনকার ইতারা একে অপরের ভালো কাজের আদেশ দেয় খারাপ কাজত মানুষরে বিরত রাখে সুবহানাল্লাহ কি নহবেন না বাজি আজ এ বাজে ওনারা বেশি গুসছে গেন ফাল্লা নাই বুঝিন না পারে ইতারা একে অপরের কি দে দে না বাজি উপদেশ দেন না বালা হাজর আদেশ দেয় খারাপ কাজতুন বিরত রাহে এর পরে ওয়ায়ুকিমুনা সলাতা ওয়ায়ুতুনা যাকাতা ইতারা ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করে অপরের নামাজ পড়িবেন লাই তালিম দে ঠিক মতো যারা জাকাত ফরজই ইতারা জাকাত আদায় করে এরপরে ইতারা আল্লাহ এবং রসুলুর অনুসরণ করি চলে ইয়ে নলদি ইমানদারর পরিচয় কন না ইয়ে নলদি ইমানদারর এবার আর পরিচয় কি দিল আল্লাহ কি কই আল্লাহ কয় দে আর একে অপরের বালো হাজার এই আর নখর বাজে বালো হাজর কি দম পরিব আদেশ দম পরিব খারাপ কাজত মানুষরে বিরত আহম পরিব নিজে নামাজ পরম পরিব অপরের নামাজ পরিবের তালিম দম পরিব এমন কি ওয়াত্তাবিউন আল্লাহ ওয়ার রাসূল আল্লাহ এবং রাসূলুর ইত্তেবা গরি চলন পরিব এবার আয়ুন আর এবার আল্লাহ এবং রাসূলের ইত্তেবা গরি চলি না খন না বাজি সমাজের মধ্যে সুদূর ব্যবস্থা আছে না জুয়া খেলার ব্যবস্থা আছে না সুদ জুয়া ইন কি বালা খাজনা নাকি হারাম কাজ কন না বাজি আর আল্লাহ কোরআনে পাক ইরশাদ করে ইন হস্তর মালা নোনাতে ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিস শাইতান নিশ্চয় খমর মাইনি শরাব খমর মাইনি মদ মদ ফান করে দে আছে না
حرام بستو موت نشتوي خمر ان كي زوانكالا بغني داري تو تير زوانكالا سدول لوي لندن اي شمستو خازين الدي ابلي شرخاز মনোযোগ আছে না বাজি খুব মনোযোগ দিবেন আল্লাহ পাক কোন আমল করিবে তৌফিক দান করে এটা বাবা আশা আছে গিলে হইতে এটা আশা আছে না করিবেন খুব মনোযোগ দিবেন আ কাজে কথা কই দিন কিন্তু খেয়াল করিবেন লাই বেশিক্ষণ কষ্ট কষ্ট না না বাজি তার অনা তো কষ্ট না হনো কষ্ট না পাইন আই বেশিক্ষণ দিতন না এক কালা মনোযোগ দিবেন আ কথা কিন কিল্ল কই বাজি আমল করিবে চেষ্টা করিবেন কিউ কিওর মিকে নসাইবেন আর কথাইন মনোযোগ দিউ নিবেন আই খতাইন গরি দি ব্যাক কোন লাই কিও যদি আর খতাইন যদি কিও যদি জড়িত হই তাহে আজ এর মাহফিল তওবা করি ফেলাইবেন কোন না বাজি ইয়ান শিক্ষার কেন্দ্র কিউর কেন্দ্র শিক্ষা গ্রহণ করিবার কেন্দ্র বিগত জিন গজিলাম আজ এর মাহফিল তন তওবা করি ফিরি আই এই আমলান গরি তাইলি আজ এর মাহফিল সার্থক মনোযোগ দিবেন আই কি কইতাম স্যার আর আল্লাহ কি কর আর আল্লাহ কর দে যারা সুদুল্লয় খাস কারবার করে জুয়া কালাম মধ্যে যারা জড়িত এই সমস্ত খাজিনল দি ইবলিসুর খাস খার এবার কোন ইবলিসুর খাজ মধ্যে কি আল্লাহ খুশি না কথা হন এবার খুশি না বেজার বে কোন হন বেজার ইবলিসুর খাজ মধ্যে কোন বেজার কোন না আল্লাহ জিয়ন মধ্যে নারাজ ইয়ান কি আরা গরিত ফাজুম্মা আল্লাহ কই দে ইমানদারর পরিচয় দিই দে যারা আল্লাহ এবং রসুলের এত্তাবা করিব তো ইবলিসুর এত্তাবা করিলি কি আল্লাহর এত্তে রসুলের এত্তাবা হই না তো ইনুতুন ফিরি আইন দরকার আছে না আজ আরা বহুত ভাই অকল দেখা যায় জুয়া কালাত আছে না এ ইয়া জুয়া কালাক গন চলেন না হন কি চলত দে এ জান না কি টি 20 গন চলে হন না বাজি আর আর ভাই কত নেড়ে সাত দুয়ানত বই বই বলে বলে অবারে অবারে জুয়া খেলা খাই না রাতি দিন মধ্যে রিক্সা চলাই ব্যান চলাই দিন মজুর কাজ করি এ হক ভাবে জিএনটিয়া উপার্জন করছি রাতিয়ে যাই রে সক্কা কালা ডাবা কালা তারপর কেলাম্বুট খেলা ইন মধ্যে টিয়া দিদি খেলা ইন খেলি খেলি রে টিয়া ইন উরত দেইলে বেন্দা আছে না সামনে আবার আইতে ফুটবল খেলা আর আর ভাই কত যাই বুদে কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল এই এক 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 দল লয়ে রে এডো জুয়া খেলার মধ্যে নামি যাইবো নামি যাইবো না এডা এডা তাক তু নমানলার এরা আছে না এরা আছে না তাইলি আজের মাহফিল তুন শিক্ষা লন্দর হার আছে না খন না বাজে আজি আর ভাই কত আজি কষ্ট লার বুঝি রাই কষ্ট লাগিলে লাগক আগা গুড়া সাথে ফেলাইবো কিললে হ্যাঁ কিললে ওই মহব্বত দলাই দে মারে মা বাংলাদেশের পতাকা দেখা হওয়া যায় তুনু ব্যাকিন দেখা বোধ আর্জেন্টিনা ব্রাজিলর ইয়ান না দেশের ফেম মহব্বত প্রকাশ করছো দে হুব্বুল বতন মিনাল ইমান কই আর রসুল কদ্দে ইমানর অঙ্গল দিন নিজ দেশের মহব্বত গরণ আই যাই দি ইহুদিন অসর দেশের মহব্বত গড়ি পেল্লাই তা আর তুন বড় নিমুখ খারাম আর কথা আছে আর আর ভাই কদুনে পতাকা দেখাই তো যাই এর বহুত কে তো কারেন্ট শর্ট খাইরে নিজে পতাকা হয়ে গিয়ে কই ইয়া খাল্লাই জান্নান দি ফেলাই দে ইহুদিল্লাই হন না বাজে খাল্লাই জান দিয়ে দে তো ইহুদিল্লাই জান দিও দে নবিল্লাই কি ইয়া তোমার লয় নবিল্লা আসরবু না আর নবী হতে যে যারা মহব্বত করে তার লয় আসরবু অনেক ইহুদিরে মহব্বত করতে লাগে কিন্তু ইহুদিল্লা হাসর না সরবু দে নাউজুবিল্লা বড় করি হন না আর ভাই এখন দুন তো এই সময় পয়সা লয় যাগুই এই সময় কি হয়ে যাগু দে পয়সা লয় যাগু টিয়া লয় যাগুই এতে বিরিয়ানির ডেক ফাঁকা দে দলল্লাই বলি বিরিয়ানির ডেক আগায় হুন্ডা মিছিল বাইরে করে আছে না খাল্লা বিরিয়ানির ডেক পাকাইতে লাগুন দে মিলাদুন নবিল্লা কইলি হাতে বাজে না টিয়া কমি গেই গুই খরজম মধ্যে ডুবি আছি মসজিদুল্লা টিয়া কইলি হাতে নতা হে মাহবিলুল্লা টিয়া কইলি নতা হে আর্জেন্টিনা ব্রাজিল কইলি আবার ল ইন এসে এই টিয়া গুন যে আর্জেন্টিনা ব্রাজিলুল্লা খরচ করতে লাগুন এই টিয়া কেয়ামতের ময়দানত আর বিপক্ষে দিয়ে বুধে বাজি আর বিপক্ষে আল্লাহ দরবার মধ্যে রিট করিব আল্লাহ আর ইহুদি নসর আল্লাহ বেয়ে করছি দে বিরিয়ানির ডেক ফাঁকাইতে লেগুন দে
যে ইহুদি নসরাল্লাই হুন্ডা মিছিল বাইর করতে লাগুন দে পতাকা লাগাইতে লাগুন দে এই ইহুদি নসরাকল আর ভাই মুসলমান যারা আছে ইতারা এতদিন গুলি মারের বুম মারের আর আরামে সেহরি হায় ইফতার গরির ঈদ পালন গরির খুশি উদযাপন গরির আর ফিলিস্তিনের ভাই মুসলমান নর নারী সকল যারা আছে ইতারা কি ইফতার করিব না সেহরি আইব নাকি রোজা রাখিব না ঈদ পালন করিব মাতুন ফুয়ারে ফেলাই দিয়ে মারে লই যার গই ফুয়াজার রাস্তা ফেলাই দি গুলি গরি মারি ফেলার নামাজের অবস্থা গুলি করার ইবাদত করিন না পারে আর এই ইহুদি সকল লাই আর হুন্ডা মিছিল বাইর করির বিরিনির ডেক পাগায়ের পতাকাটা হাইদির আতুন বড় নিমু খাম আর খন আছে আজি আর মুসলমান নাম মুসলমান দে খামতুগ্গ মুসলমান আছে না ইমানদার কইতে লাগুন দি ইমানদার পরিচয় কি আছে খামবে কিন্তু ইহুদি নসর আজি আর বাই খুদু না নিজর টিয়া সম্পদ ব্যাখিন লাগাতে শুধু মধ্যে খন না আছে না যারা আজ এতুন ইং করতে লাগুন ওনারা অনুরোধ জানায় আল্লাহর ওয়াস্তে আয় এটা হনিকেরে হেও করি পেলেন যারা যারা এই হামত আসন এহনি আর নবী মেয়েরাজ রজনীত গেই গেই না খন না বাজি গেই না আর নবী কদ্দে আল্লাহরে অনেক নিয়ামত আল্লাহরে দেখাই জান্নাত দেখাই জাহান্নামও দেখাই জাহান্নামত দিয়ে এন কিছু বন্দার পাশে গেলাম ওই নর নারী কোনর ফেট এক এক কান গরর খামরার মতোই গরর খামরা চিনন না রুম চিনন না রুম এক এক কান রুমুর মতো ফ্যাটই এনে ফ্যাটিবে জায়গা বরবর আছে তো ঠিক আছে দেরি ইতুন যদি বা আজি গ্যাসে যদি একখানা ফুলে অবস্থা কেন বুঝায় হন যায় হতা নহত দেবা আজি বোধ কি আর গ্যাসে যদি প্রবলেম ওই ফুলে ভিতরে হইলে লাগে বেশি প্রবলেম কষ্ট নলাগে নিয়ে এস ফেলাইবার অবস্থা তাহে না বাজি এক এক কান আর নবী ফরমাত দে আজ তে মেরাজ নজনিত গেলাম রব্বুল আলামিন আরে জাহান্নামের মধ্যে এন নারী পুরুষের পাশে লগি যে নারী পুরুষের ফ্যাটি এক এক কান রুমুর মতোই ভিতরে সাপে দর্শন গড়ের আঘাত গড়ের সুবল মারের ইতারা সিল্লের খাঁদের সাহায্য গরিবের মতো কেউ নাই এ ভাই জিব্রাইল এরা খারাপ ইতারার এটা কিনা আজাব কিনলেই জিব্রাইল আলাইহিসসালাম কদিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইতারা অনর নারী পুরুষ উম্মত যারা দুনিয়ার বুকুত টাকা অবস্থায় সুদে লেনদেন করছি রব্বুল আলামিন ইতারারে ইল্লে কষ্টদায়ক আযাবত রাখি উচ্চ আওয়াজে কন্না নাউজুবিল্লাহ শোন কি আযাব মারাত্মক অপরাধ আজি আরা জড়িত আছি মনে করি দি না টিয়া তো ডাবল দি ডাবল হয়ে যার গই দুইশো টিয়া দিলি আর দিবস সময় দি তুই আর একশো টিয়া বাড়াই দিও ইয়াউন ইতি মোবাইল জমা দি না করলে করলে করি আরে এ সুদ লেনদেনই বে করে আছে না রে মোবাইল দিয়ে রে করলে করলে করে রে হ্যাঁ টিয়া দিয়ে রে তারপরে মোবাইল জমা দিয়ে রে দিবস সময় শুধু বাড়াই বাড়াই দন এইসব খামিন চালু করছি দেখো না রে এবিলিশুর হাসান বাজি কিল্লে চালু করতে লাগুন দে আর নবীর আগমন যুগ আগে এই সমাজের মধ্যে এই সব কর্মহীন চলত আর নবী আইয়ের ব্যাখি বন্ধ করছি আর আর ইমামুল আম্বিয়ার উম্মত এরা হাজিয়ান চালু করে দিলাম একখানে বড় করে হন না উজুবিল্লা আর নবী খুশি হব না আর আল্লাহ খুশি হব না আর আল্লাহরে খুশি করতাম চাই না আর নবীরে খুশি করতাম চাই না আজি এতুন এই সমস্ত খাস বন্ধ হন হন করি তার স্যার দুই হাত তুলি দেখো আজি মাহবিল সাক্ষী লয় রাখ আজি তুমি এ হামিম বেকিম বন্ধ আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা তুলন বন্ধ হুন্ডা মিছিল বন্ধ বিরিয়ানির ডেক বন্ধ জুয়া খেলা বন্ধ আছে তো আল্লাহ বেক কোন কবুল করক আজি আজির মাহবিল সার্থক যদি আমল করক কষ্ট হন না বাজি হল আর আই এই কথাগান কইতে বাজি সমাজ পরিবর্তনের দরকার আছে কি না হন আছে না উই মুরুনা বিল মারুফি ওয়ান হাউনা আনিল মুনকার ওনারা বালা হাজার আদেশ দিবেন মানুষরা খারাপ কাজ তুম বিরত রাখবেন আর মুরব্বী কল যারা আসন ওনারা নিজেরা নিজের ফুয়াশারা গাইড করিবেন কষ্ট হব না বাজিয়ল কিল্লে কইতে বাজি উনন এই নিজের ফুয়ারে যদি নিজে গাইড করি নফারি দয় পরবর্তীতে বৃদ্ধাশ্রম জম পরিব হাতে নিজের ফুয়ারে যদি এখন অত্যুন নবীর সুন্না অনুযায়ী মানুষ গরিন না পারন দয় এখন বর্তমান যুগে এন অবস্থা হয়ে গেই গুদে মোবাইল খুলিলি ফেসবুকের মধ্যে দেখা যাতে মা বাবার লাঠি দি ফিটার দে
কত বড় কমবক্ত জালেমে গুণ মা বাপরে লাড়ি ডিভিডের বোধ মা বাবাগুরু হাত তুলের মা বাবারে বিদ্যা সমত ফাড়াই দের আজি এ দুর্দবস্থা এই নতুন বাসিবে লাই আই অনারা অনুরোধ জানাইম ফুয়াসারা আগে নবী সুন্না অনুযায়ী গঠন করুন ইউন মাদ্রাসা আছে ফুয়াসারা মাদ্রাসার দন অনে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কোন সমস্যা নাই অনে মাদ্রাসার দন আগে শরীয়ত মোতাবেক ইতে নিয়ম কানুন তালিম যেতে জানিব ইতে মেট্রিক উত্তন সায়েন্স লয়ারে ইতে ডাক্তার হইতারিব ইঞ্জিনিয়ার হইতারিব মাদ্রাসার মধ্যে ব্যবস্থা আছে অনে মাদ্রাসাতন কলেজত ফাড়াই দিতারিবেন সায়েন্স লয়ারে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রাথমিকভাবে নবীর সুন্না অনুযায়ী আর নবী যেতে হই তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা প্রত্যেক নর নারী নর নর নারীর উপর এলমে দিন অর্জন করণ ফরজ এ ফরজর খামিয়ান তুন তো আয় দূরে রাখি আয়ও আল্লাহ দরবারত বাজি যাইম তুই তোমার ফরে আর নবী সুন্না অনুযায়ী আমল কান কর ইয়ান বাজি যাইং গুই আউলাদে সলে আরে হয় আই খবর জনর পরে যে সন্তান রাহি গেলম আউলাদে সলে হা হন্ন জিবে আর খবর তিয়াই তিয়াই আর খবর জিয়ারত গরিত তারিবু দোয়া গরি গরি এরে আর খবর সওয়াব পৌঁছাই তারিবু ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করিবু ইবার খদ আউলাদে সলে হা কেন বড় গরি হইবেন না সুবহানাল্লাহ কষ্ট না বাজি আর খতাই আজিয়ে আইন কিন্তু আজিয়ন কিল্লে কই ইয়ান একমাত্র আমল করিবেন লাগবে আজি কিয়রে হেউ গরি বেল্লাই গরিব দিন কিয়র আলিয়ে যাইরা বাড়িবারে ঠিক কেড়ি ন মারিবেন না ভাই তুই এ হাম গইতে লাগু এ হামত তুন বাসি তাহ ইয়ান আল্লাহ এবং রসুল নারাজ হইব সুদ দিয়ে হাম গইতে লাগুন দে 200 টিয়া তুন 100 টিয়া লাভ গইতে লাগুন 300 টিয়া লাভ গইতে লাগুন মন গইতে লাগুন দে ইয়ান নিয়ামত ভরপুর হইজার গই নয় নয় নিয়ামত ভরপুর নাই এই নিয়ামতর খনক কদন নাই অন দেইবেন দে চার পর মাসের পর মাসে খরজম মধ্যে অনতে ডুবি তাম পড়িব কিলে টিমে আইবে মইতে কোনো বরকত না আইবে অনেক দেখতে লাগি কিন্তু বেশি অর বেশি নুয়ার ইন ধ্বংস করি দে দাও নরে আর নবী কত দে এই আর উম্মত কল তোয়ারা মনে করতে লাগি তো সুদে লেনদেন করি দি তোমার টিয়া এর মধ্যে বরকত আছে তোমার টিয়া বাড়ি যার গুই নয় নয় আল্লাহ এন এক কান রোগ সৃষ্টি করে দিব জিয়নর পিছুদি তুই টিয়া ডালতে 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 ফকিরে যাবে গুই ইয়ে নতুন বাসিতাই বেল্লাই আর নবীর দাম আন্দরি সলম করিব কষ্ট পাইতে লাগবো না বুঝিত তারি আর কথাই আয় আজি কথা ইকে ইকে হনর কারণ একখান উদ্দেশ্য ইয়ান দি এই খারাপ খামতুন বাঁচি তাই বেললে কথা খারাপ লান না বাজি এ খামিয়ান পরিবর্তন করন সমাজ পরিবর্তন করন আর মুরব্বী কলর কইম এ ধরনের হাজ করতে দাইলে কবে এখন নামা কথা এখন নামা মানা করিত তারিবেন না আর যুবক ভাই কলর আয় অনুরোধ জানাইম অনারাও এই খাজম মধ্যে দায়িত্ব লইবেন ওই কইলাম দে বালা কাজত আদেশ দন খারাপ কাজত তুন নিষেধ করন মানুষের বিরত রাখন ইয়েন ইমানদারের পরিচয় এই পরিচয় ইয়েন অনত্ব দন করিব অনত্ব সামর্থ্য আছে বাধা দিবেন এই নামা ফতাকা নটা হাবি হুন্ডা মিছিল বাইন্ড করিবে বিরিয়ানির ডেক নফাকাইবে অনত্তে টিয়া পতাকাটা খাইতো মনোহর এই পতাকার বদলেতে অনে 100 টিয়া এর মসুদুদ দিবেন 500 টিয়া একখান পতাকার দাম এই 500 টিয়া মসুদুদ দিবেন অন খবর যাবেন মাইনসে নামাজ পড়িব অন খবর মধ্যে সবাব পৌঁছত তাইব ওই টিয়া আল্লাহর পক্ষ তিয়ে অনর পক্ষে তিয়ে যাবে আল্লাহ রে এ বান্দার মসুদুদ মধ্যে বেয়ে গজি দে ইয়ে নুসিলে অনে এই বান্দারে জান্নাত ঢুকাই দেন টিয়া যাতে বেশি খরচ করতো মনোহর ওই পতাকার নদী এর মসুদুদ দান করেন দরকার আছে না এর মসজিদের বহুত খাম বাকি তাই কি মসজিদের খাম বাকি আছে না এ যারা বিরিয়ানির ডেক ফাঁকাই তুই বুঝি তারা তুমি আইন লেভেল এবেন লোক হবে যা মসজিদ দেয়া গুজা পারিবেন না এ আর নহর আর্জেন্টিনা ব্রাজিলের নামে কেউ বিরিয়ানির ডেক ফাঁকাইলি ইদরে কোন তুন ঠিয়া লই এর ঠিয়া আইন মসজিদ দিয়ে দিবেন পারিবেন না এ আজ আর হতা নহর বা আজি এ হামিয়ান গরিব তারিবেন না ইয়েন যারা গরিব তারি বইতেও সোয়াবর বাকি হবু কিল্লে ভিতর মিললে বিরেন ডেক ফাঁকা হতে আর কথা বাজে ওনারা কষ্ট আনতে লাগুন না আইয়েন কিল্লে হইতে বাজি আর সমাজ ইয়েন পরিবর্তন গরম দরকার আজি ইহুদি নসরের কালচারে আর ফুরা সমাজ বরবাদ করে দি ফুয়াশা বেকুম বিভিন্ন লাইনে চলে যাওয়ার আজি নিজুর ইমান বাসায় রাখন বড় কঠিন গি কষ্ট লান না বাজি এল ওনারাতে এই সমস্ত কালচার ইন বন্ধ করন দরকার আছে তো আল্লাহ বেকুনের কবুল করক আর ভাই তারা আজ কষ্ট করে এই মাহফিল সাজাই দে এই শিক্ষাই এন লই বেল্লাই আর কথাই বাজে ওনারা কষ্ট আনতে লাগুন না সলাতুনিয়া রসুল্লাহ আর নবী তালিম ইন ভালোভাবে তালিম দি উম্মতর তালিম দি আজ আরা এই তালিম শুনু নাই
আরা জুলুমের মধ্যে বসবাস করির মানুষুল্ল খারাপ আচরণ করির বিভিন্ন খারাপ পন্থার মধ্যে আরা ব্যয় করির কথা হন ঠিক কিনা আর এই সমস্ত সুন্দর আচরণ আখলাক এই তালিম দিদা আন নবী একখানা বড় করি হন না সুবহানাল্লাহ উগা হাদিস কষ্ট গুণা বাজে অনারতে আবু দাউদ শরীফের হাদিস হাদিস বর্ণনা করত দে হযরত মারুর রাদিয়াল্লাহু তাআলা ইবে একদিন আন নবী সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হুর হাসে গই জায়রে দেখতে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হু যে ধরনের পোশাক পরজি ইবে তজিবে খাদেম আছে ওই খাদেমরও একই পোশাক পরিধান করাই কেন বড় করি হন না সুবহানাল্লাহ হযরত মারুর রাদিয়াল্লাহু তাআলা হু আদে হুজুর অনত্য এত সুন্দর আমল ইয়েন কিভাবে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হু আদে ইয়েনলদি আন নবীর দেওয়া তালিম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হু আদে আর কাছে একজন গোলাম আছিল ওই গোলামি বেড়া একখান হাজত পড়াইলাম ওই গোলাম ঠিকভাবে খাজিয়ান নগরী ওই গোলাম খাজিয়ান উল্টা সিধা করি এসছি এল্লা আছে না বহুত কেরা হাজত পড়াইলে খাম একখান ঠিকভাবে নগরী আর উল্টো পুল্টো করি আইলে এল্লা আছে না খাম ঠিকভাবে নগরে উলট পালট করে এসছি তখন আই রাগান্বিত হইলাম তার উদ্গাল মন্দ করিলাম এ আবু যর আর নবী দেখন লই লই আর ডাক দিল এ আবু যর ইয়েন তো জাহেলিয়তের খাস কিওর খন না বাজি এ জাহেলিয়তের খাস ইয়েন তো দুর্বিত গরিবেন নাই রব্বুল আলামিন আয় রাসূল রে দুনিয়ার বুকুত পাঠাই উচ্চ আওয়াজ কর না সুবহানাল্লাহ আর নবী অনুগ্রহ রহমতের নবী আর নবীর দরবারত অনেক গোলাম আছিল তার মধ্যে একজন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবারে একদম চুল অল্প বয়সত আর নবীর দরবারত দিব ছোট অবস্থার মধ্যে আর নবীর দরবারত দিল বয়স যখন 10 বছর হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাই হযরত আনাস বিন মালিক করে আর নবীর খেদমতত দি দিল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদনি আর নবী অনুগ্রহ রহমতের নবী আর খেলার বয়স আর বয়স যখন 10 বছর আর নবীর খেদমত দাসিলাম আই খেলা খাইর এই সময় আর নবী হদনে আনাস তুই এ হাসান গরি দ এ খাজিয়েন গরি দ এ হাজত গুত্ত কই আই আর দিয়ানত আসি আর খেলার তালত আসি আর নবী গেল গইল কিছুক্ষণ পরে আর নবী আয়ের হদনে আনাস এ হাসান গরি দ না আর নবী এন আদর করি কই আর অন্তরের মধ্যে হাজিয়ান গরণ নান বাধ্য করি দি এটা লাই তো আল্লাহ কোরআন পাকত ইরশাদ গজ্জি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এ হাবিব নিশ্চয় নিশ্চয় অনার চরিত্র মহান একখানা বড় আওয়াজ করি হন না সুবহানাল্লাহ আর আলা হযরত হদে তেরে খুলক কো আতমিনি عظيم تري خلق عقين جميل كيا كوي تجي سا هوا ہے نا ہوگا سا کوئی تجھے سا ہوا ہے نا ہوگا سا تیرے خالق حسین و عدا کی قسم ہے کلام الہی میں شمس و دعا تیرے چہرہ نور فضا کی قسم ہے کلام الہی میں شمس و دعا صلاۃ دنیا হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেম আর নবীর দরবারে যতদিন ছিলাম আই নও দ আর যারা যারা খাদেম আছিল আর নবী আত তুলন্ত দূরে কথা কোনদিন গুসয়রে রাগান্বিত এর আর আল্লাহ কথা ন হয় কেন বড় করি হন না সুবহানাল্লাহ দূর এক কানাত তুন এক কানলি খন না আছে না ওই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী যেতে দেখিল
আর নবী ডাক দি এ আবু যর ইয়ন্ত জাহিলিয়াত রহাস ইখওয়ানুকুম খওয়ালুকুম জালাহুমুল্লাহু তাআলা আইদিকুম ফমান কানা খু তাআ ইদাইহি ফালইতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালইলবিসু মিম্মা ইলবাস ওয়ালা তুকাল্লিফুহুম মা ইগলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাঈনুহুম আর নবী ফরমাই এ আবু যর শুনো শুনো তোমার কাছে যে খাদেম আছে যে গোলাম আছে ইবে তোমার গোলাম নয় ইবে তোমার ভাই সুবহানাল্লাহ তোমার কাছে যে গোলাম আছে ইবে তোমার গোলাম নয় ইবে তোমার ভাই রব্বুল আলামিন ইবেরে তোমার অধীনস্থ করে দি সুতরাং তুই যে খাইবে তোমার ভাইয়েরও একই ধরনের খাবার দিবে তুই যে ধরনের পোশাক পরিধান করিবে তোমার ভাইবেরও একই ধরনের পোশাক পরিধান করাইবা শুধু তাই নয় তুই তুই বন্দার উৎকষ্ট ইল্লে কোনো খাস চাপাই নদ্যু যদিও বা তার মাধ্যমে কোনো খাস করিবে লাই খেয়াল কর ইবেরে তুই সাহায্য করিবে কেন বড় করি এখন না সুবহান আল্লাহ এখন আর জেল্লা খায় আর আর বাইরে ইল্লা খাবাই না আর জেল্লা খায় আর আর বাই বেরে ইল্লা করে খাবাই না আজি আর শোন আর খাই এক ডলে আর হাজ গরিবের লাই জিবে মানুষ লাহি ইবার খাবাই দিয়ে আরেক ডলে কথা হন ঠিক কি না তো ইয়ান তো আন নবীর সুন্নানো আন নবীর তালিমল দি তুই জেল্লে খাবে তোমার বাই বেরো একইভাবে খাবাইবে সুবহানাল্লাহ নহবেন না আর আর বাই অকল আর কেন কষ্ট দিম খালি জায়গা আর কেন যদি সামনে দিয়ে আর বাই অকল শিশু দিতে কি তারা বই তারিব এক কেন কষ্ট করে আইন না মদিনা আমারে জান মদিনা আমারে প্রাণ মদিনাতে আছে আমার মহব্বল্লা কর না বাজি মদিনাতে আছে আমার রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমার দয়াল নবীকে রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমার দয়াল নবীকে সেই কারণে তোমার বাগানে সে কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দীন ও ঈমান পাওয়া যায় কোরআন হাদিস দীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান সারা দুনিয়া কষ্ট না বাজে অনারাতে আর যদি মানুষ লয় ভালো ব্যবহার করি ভালো আচরণ করি আর যেভাবে খায় আর আর অপর বাইর যদি ইল্লা খাবাই তো ওই বাইবের অন্তর খুশি হয়ে যাইব তো না হন না বাজি খুশি হইব না তো আর নবী কত দে তুই অন্য ইমানদার বায়ুর কলবর যদি তুমি খুশি করে দিতে পারো এই আনন্দ তুন আল্লাহ একজন ফেরেস্তা সৃষ্টি করে দেন কানা বড় করি সুবাহান আল্লাহ হইবে না হাদিস শুনন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই শরহু সুদুরুর মধ্যে হাদিস নোট করছি قال رسول الله بيك كنا خان صلى الله عليه وسلم ما أدخل رجل مؤمن سرورا إلا خلق الله من ذلك السرور ملك عن نبي فرمي جي إيمان در بندا أفر إيمان در بير قلب ور جي خنو فاي كسي غري ديل دان غرر مدوم كسو دوار مدوم অথবা আচরণের মাধ্যমে সুন্দর ব্যবহারের মাধ্যমে যে কোনো উপায়ে অন্তর যদি খুশি করে দেয় রব্বুল আলামিন এই আনন্দ তুন একজন ফেরেশতা সৃষ্টি করে দেয় ফায়াবুদুল্লাহ ওয়া ইউওয়াহিদু ওই ফেরেশতা আল্লাহর ইবাদত করে তাওহীদুর বাণী পৌঁছাই দেয় কতদিন ফাইদা সরল আবদু ফি কবরি ওই বান্দা যতদিন পর্যন্ত খবর যাইতুন
ততদিন পর্যন্ত ওই ফেরেশতা আল্লাহর ইবাদত করে তাওহীদের বাণী পৌঁছাই দে ইবাদত বندگی করে فاذا صار العبد في قبر فيقول انا السرور الذي فاذا صار العبد في قبر اتاه ذلك السرور ملك যেতে ওই বান্দা ইন্তিকাল করার পরে খবর যেতে দাফন করি দে ওই ফেরেশতাই বান্দার খবর মধ্যে উপস্থিত হই যায় মনোযোগ আছে না ফেরেশতাই ওই বান্দার খবরত আই আইরে ওই ফের ওই বান্দারা কয় আতারিফুনি এ আল্লাহর বান্দা তুই আর চিন্নু না ওই বান্দা কয় ফায়াকুলু লাহু মান আনতা আর আত্মীয় স্বজন আর পরাপরশি আর ছেলে সন্তান কল জানাজা ফরায়রে এই অন্ধকার কবরের মধ্যে দাফন করিবে কোন তো গেল গই আজি তুই আর কবরত আইছো তুই তোয়ারে তোয়াই নছিলাম তুই খান ওই ফেরেশতা অদেম ফায়াকুল আনা সুরুর আল্লাযী আদখলতানি আলা ফুলান দুনিয়ার বুকুত থাকা অবস্থায় অমুক ঈমানদার ভাইয়ের কলবরে যে খুশি করে দিলাম ওই আনন্দতন رب العالمين آر سيستين غريل آيات دين الله عبادت غلام توحيد رباني فاسعي ديلام آجت تو انتقال غريب اندقار قبر السلية الشوم رب العالمين آر توهر خبرت فدعي ديل أنا السرور الذي أنا اليوم منسكك وحشدك وولقنك حجتك وأثبتك بالقول الثابت وأسعدك مساجد يوم القيامة وأشفع لك وأريك منزلك من الجنة أي فرستا ودي الله بندا توي نور أيو توي بوي نغجوم كسوكونا مدد دوي زن فرستا أيو وأولقنك توار أي تلقين غرأي ديوم إتارار أترين توار سندر بابي شكاي ديوم أي أندقار خبر أندقار تكتونو আলোকিত হয়ে যাইব সংকীর্ণ দেখতো নো প্রশস্ত হয়ে যাইব গই জান্নাতর বাগিচা হয়ে যাইব তোমার কবর লই জান্নাতর লই কানেকশন হয়ে যাইব শুধু তাই নয় কিয়ামতের ময়দানত রব্বুল আলামিনুর সামনে যেতে তুই তিয়েবে রব্বুল আলামিনুর সামনে তো আল্লাহ আই সুবারিশ গরি গরি জান্নাত মধ্যে ফসাই দিও হাসগো জিদি হতা কি হন্না খাস হতা কিন ইমানদারের কলব কুশি করি দন সুবহানাল্লাহ হন্না আর আল্লাহ আল্লাহ জাইল্লা মহান আল্লাহর দেওয়াও মহান সুবহানাল্লাহ হন্না আল্লাহ আর আল্লাহ হতা কিন ব্যবস্থা করছি তাই আল্লাহ ইমানদারের কলব কুশি করি দিম ফরজ নামাজ টামাজ সত্যন ঠিক কিনা ঠিক বলি হত ফরম পড়িমু না নামাজ তো সারন যাইতো নো ইন তো ফরজ ইন তো নফল হন্না বাজি إلا خامين مستحب بلا خاص إن الأسيلة تو عايزة تفجم ده آر آر فروز بای آر آر فروز تجم خوننا نماز نيد باندية ركي غلزة كو إنو مكي من مانشي كتا دور رو إنو مكي تو إلا بول بال نمازي نكي خونا حاسو دائي بونا خوننا كنتو فروز أبو سوي آدائي گرون فريبو قيامت رو ميدانو زرت بازي زيو الله خوب دار بندار عمل لما سو فرستا كل سائي بوده এড়ে দেই বুদে ফরজ আর অবস্থা খারাপ ফরজের অবস্থা কি আল্লাহ বান্দার ফরজের অবস্থা তো খারাপ তো বান্দার ফরজের অবস্থা যত খারাপ আল্লাহ তো জাহান্নামে দি দিব না আল্লাহ জাহান্নামে দিত না আল্লাহ খুব দাচ্ছে ঠিক আছে ফরজের অবস্থা যত আর বান্দার খারাপ আছে নফল একখানা ছ কি ছ নফল কাজ গজি দিন ছ এড়ে উল্টো সাইবু দেইবুতে সব রাতের আমল দেইবুতে সব কদরের আমল দেইবুতে মিলাদুন নবীর মাহফিলের আমল দেইবুতে কৌসে পাক সাইন সাহেব দাদুর উরসন আমল আল্লাহর বলি কল সুবদত বসি দে ইল্লা আমল আলেম কল সুবদত বসি দে ইল্লা আমল ইল্লা ভালো কাজ গজি দে সমাজ মিটি কিছু ভালো ভালো কাজ গজি দে ইনুর আমল ইন যেতে দেইব আল্লাহ কও দে ইনুর উসিলে আর বান্দারে জান্নাত ঢুকাই দাও সুবহানাল্লাহ এত আল্লাহ বলি কি আ ফরজ সারি দিত পাই জুম্মা খবরের অবস্থা নু আছে না ভাই কেয়ামতের ময়দান তো বহুত দূরে আগে তো খবর তাও ফরিব তো নামাজ খালাম সারি দিয়ে রে এটা খবর জালি শান্তি আছে না আর নবী হদ কেউ যদি ইচ্ছা করিয়ে রে এক ওয়াক্ত ফেলাই দে ইবে 80,000 বছর খবর জলম ফরিব কয় হাজার 80,000 বছর ইন কি মামুলি বিষয় লাগবে না এক বছর দুই বছর ন খ বছর অক্ত ওয়ান খন না ইচ্ছাকৃতভাবে নামাজ ফেলাই দিলি
এবারে হিসাব করি যখন খয়ক্ত ফেলাই দিউন আজিয়ের তারিখ উত্তুন ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করণ দরকার আছে তো খন না বাজে আছে না শুধু কবরত ন কিয়ামতের ময়দানে তো শান্তি খন না বে নামাজের লাইক শুধু কবরত ন উনন বে নামাজি কি অবস্থা হযরত সাইয়্যিদুনা হস্তন বাজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল উগ্গ জানা যাইছি সিদ্দিক আকবরের আমলত কি আইছি দে জানা যাইছি তো নামাজ মানুষ বেকুনতি এই জানাজার নামাজ ফরিবেল লাই সিদ্দিক আকবর এখন নিয়ত বাঁধিব দেহাত দে লাসিবে নারাজারা শুরু করে দি এড়ে আরা যদি জানাজা গো সামনে তি এই লাজ্জাতে নারাজারা গরিব বাজে এড়ে সামনে দি কি আটাইত পারিব না হে আর কথা ন হয় খন না তাইত পারিব না দরে বেকুন নদাইব না বাজে মুখ দর কেন জিন্দেগি হই রে খন না তে এড়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ওয়াস এবে অবস্থা কাছ কাফন কুল্লিয়ে দেহাত দে বিরাট উগ্র সর পইবেরে ফেসাই রে সুবল মারে নাউজুবিল্লাহ খন না বাজে তো এড়ে ইতারা সাইদে লাড়ি দিয়ে রে সাফিবে মারিবেল লাই আল্লাহ ওই সাফ জবান কুলি দির সাফে গদ্দে আরে কিল্লে মাইতে লাগু আয় তো আল্লাহর হুকুম পালন করতে মাইছি দি ইবে আগে কলমা শরীফ জি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল কলমা শরীফ পড়নন পরে গদ্দে আরে কে মাইতে লাগু আয় তো আল্লাহর হুকুম পালন করতে মাইছি দি এ বান্দা তো আল্লাহর হুকুম পালন ন করে ইবে বেনামাজি আছিল এবারে শাস্তি দিয়ে নাইছি আয়েন পালন করতে মাইছি দি শাস্তি শুরু হয়ে গেই না খন না নামাজ ফরন দরকার আছে তো আই রাত বেশি করি বেলাই ওনারা আর কষ্ট দিতেন না বাজি প্রায় একটা বাজারে বহুত খতন ধরে ওনারা ওলামাই কেরামর জমানত আলোচনা উন্নন আই একখানা করি ওনারা কিছু সামাজিক জিয়েন ব্যবস্থা এখন দুরবস্থা আছে ইয়েন শুদ্র বেল্লা বলে আই কিছু কথাবার্তা কইলাম বাজি ঠিক আছে না ওনারা কি মনত কষ্ট আইনুন না আই এন কথা গান কইলাম দে বাজি আমল করি বেল্লা বাজি আর কিচ্ছু ন ওনারা কেউ যদি এ হাজত জড়িত তাহে হেউ ন করিবেন ইবেরে ভালো কথা হইবেন দেবাই এ হাম্মান সারি তো ইয়ন গজ্জু ইয়ন বালানো সমাজ আজি আহারা ফুয়াশা মা বাপ নমান দিকিল্লে আজি ফুয়াশা ফুয়াশারে লই রে মা বাপে টিভি সার কন না ফুয়াশারে লই মা বাপে ওই ফিলিমিন সার কি চ্যানেল চ্যানেল জিন আছে খর ঠিক নাই লেবাস ঠিক নাই গিয়ার ঠিক নাই এই ফুয়াশার সগুজ সরম আর আছে না কন না বাজে আছে না তো এই ফুয়া মা বাবারা কিভাবে আদব আদব করি বুঝায় হন যায় মুরব্বীরে কেন সম্মান করি বুঝায় হন যায় এই সমস্ত ইন বন্ধগণন দরকার আছে না আজি আর সগুজ সরম লগে গই বোধ কি আজি নিজুর বিয়ে করতে যায় রে ব্যান ফেকে জম্মই দি যাদ দে ফুয়া সাহেব এখনো সামনে নর্ত কে আনি না স্যার ফুয়া স্যার বেহাইয়া বানাই নগে গই খনা বাজি আজি বোধ ফকল গুরু গুরু ফকল বিভিন্ন খারাপ কাজম মধ্যে জড়িত হয়ে যার কোথাও না কিল্লে সবুজ সরম পর্যন্ত আরা এইসব সমাজম মধ্যে চলাই চলাই সবুজ সরম পর্যন্ত আরা লগে গই আরা আন নবীর দরবার কি জবাব দিব আজি আরা এটা বউ বই আস হাসি করি দিনা রং তামাশা করি দিনা আর আর শাস্তি নহব না খন না বাজে অনাত আজি খারাপ লার আমি বুঝি তারি আর কথায় বাজে ওনারা খারাপ 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 লাগিল বাজে খম পরের কিল্লে সমাজ পরিবর্তন করন এই সমস্ত কালচারিন দুরুবিত করন ফোয়াসারে নবীর সুন্না অনুযায়ী শিক্ষা দন তালিম দন নামাজত তালিম দন শরীয়ত মোতাবেক কিভাবে চলিব সে তালিম মান দন এই ফোয়া এইভাবে যদি গঠন করি উড়ে ওই ফোয়া কোনো দিন বিপদে যাইত ন আর নবীর তরিকা ছাড়া বাইরে যাইত ন ফোয়াইবে আমল করন দরকার আছে তো বাজে আর কথা ওনারা মনত কষ্ট আনতে লাগু না তো কি কইতাম সালেম দে নামাজ ফরন পড়িব না ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করন দরকার আছে তো শুধু এড়ানো কেয়ামতের ময়দানত অবস্থা আরো ভয়াবহ কবরের অবস্থা খারাপ কেয়ামতের ময়দানত কি আরাম আছে না আর আল্লাহ কোরআন পাকত ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন خاشعة أبصارهم ترهقهم ظلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون رب العالمين إشاد قرر قيامة الميدانات
بندار فاير مريغان كولي فلايبو يوم يكشف عن ساق بندار فاير مريا سنة تنغور مري تنغور مريان كولي فلايبو ويدعون إلى السجود اير فر الله حكم ديبو دي سجد دي بللائي فلا يستطيعون خشتر خارونه زنترنر خارونه بندا سجد دي تفتنو بندا سجد دي تفتنو خاشعتن أبصارهم ترهقهم ذلة سجدة تدريت فتنو بندا نجي سرمين دوي لجي توي رمتاني سغري فلائبو چوكو أبنو تغري فلائبو اوهي مغورت رب العالمين رفقت لانچنا دائق عذاب شروع اي زائبو اچا آواز غنان نعوذ بالله اترا خرا وقد كانوا يدعون إلى السجود وهم سالمون এর ওই সব বান্দা যারা দুনিয়ার বুকুত টাকা অবস্থায় শরীর সুস্থ আছিল মস্তিষ্ক ঠিক আছিল এরপরেও মুয়াজ্জিন যেতে আযান দিল আযান উনুনুর সাথে আতে ওই বান্দা নামাজ পড়তো না যায় ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে দি কিয়ামতের ময়দানত রব্বুল আলামিন কইব দে এর বান্দা রে তোমারে আই সুস্থ রাখিলাম ব্রেন মস্তিষ্ক ঠিক রাখিলাম এরপরেও তুই আর তোর বারো সিজদা দিবেন লাই নয় তুই নামাজ নবর আজ আজ ইয়া কিয়ামতের ময়দানত আই তোরে অসুস্থ করে দিলাম ফাওর মুড়ি কুড়ি লইলাম এখন তুই সিজদা দ চাই ওই বান্দা কষ্টর কারণে আজাবর কারণে সিজদা দিত পাইতো না মাথা নিচু করে ফেলাইবু লজ্জিত হই যাইবু ওই মুহূর্তে আল্লাহর পক্ষ তো লাঞ্ছনাদায়ক আজাব শুরু হয়ে যাইবু উচ্চ আওয়াজে কন্যা নাউজু বিল্লাহ আমল করণ দরকার আছে তো আজ যারা নামাজ নবীতে লাগেন তওবা করে ফিরে আইন বহুত দিন নামাজ নবরে আল্লাহ রে আজ এত না নামাজ সত্য না আর নামাজ সরা শুরু করে দিই উমরি কজা আদায় করি দম পড়িব ফজর গিন ফজর লয় ফজর ফরজ ফরিবার আগে জুরুর গিন জুরু ফরজ ফরনের পর ভরিত তারিবেন আসরর গিন আসরর ফরজর আগে ভরম পড়িব ফরেন আসরর গিন আসরর ফরজ ফরি ফেলাইলি ইয়ার পরে হন কি নাই নামাজ নাই এটা আসরর গিন আসরর ফরজ ফরিবার আগে মাগরিবুর গিন মাগরিবুর পর ভরিত তারিবেন এশারর গিন এশারর পর ভরিত তারিবেন বিতির সহ বিতির সারান যাইতো নো বিতির ওয়াজিব বিতির আদায় করি দন পড়িব এভাবে একদিনের গিন একদিন পালন করলেন একদিনের গিন একদিন পালন করলেন এভাবে যাতে নিয়মিত পালন করিতে হইবেন তখন এক সময় দিবে কি না আদায় হয়ে যাবে কই কষ্ট হবো না বাজি আমল করণ দরকার আছে তো আর বেশিক্ষণ ওয়াজ নয় আই কিছু কথা কইলাম বাজি ওনারা মনত কষ্ট তাইলে ফাইলি আর মাফ করে দিন বাজি আই এ কথা গান কইলাম দেখ মাত্র সমাজত জিন অবস্থা খারাপ চলে ইন তুন ফিরি আইবে লাই খন না বাজি আর উদ্দেশ্য বাজি একগো ভাই যদি ফিরি আই তই ইবার উসিল আই বাজি আই জান্নাত যাই বের কেন উসিল হইব এই উদ্দেশ্য আর কোনো কিছু না বাজি আল্লাহ ব্যাক কোন আমল করিবে তৌফিক দান করো আইন ব্যাক কোন নবী জি সালাতু সালাম জানে ইয়া নবী মরে কিমির মধ্যে কত্তু করে উত্তম জাযা দান করুন মওলা মহলাই করিম এলাকা মহলাই করিম যত কবরস্থান আছে প্রত্যেকের নামে নামে সওয়াব পৌঁছাবেন মহলা আব্বার গুরু আমার গুরু দেশের সদরে গুরু আত্মীয় স্বজন করা হচ্ছে মহলাই করিম প্রত্যেকের গুরু দিদা কবরবাসী প্রত্যেকের নামে নামে সওয়াব পৌঁছাবেন মহলা মহলাই করিম কবর ব্যবস্থা আরম্ভ মহলা এই মা বিশুর মহলা আজিয়া নাই কবরত গেই গই মহলাই করিম আজির সময় ফসাইর মহলা কবরের ব্যস্তর বাগান করে দেন মহলা মহলাই করিম বিশেষ করে মুরব্বী আব্দুল মাহবুব সাহেব মহলাই করিম ইবাস মহলাই রাকিবুর আম্মা আব্বার হায়াতুম মধ্যে কোটি কোটি বরকত দান কর মহলা দাদা মহলাই করিম যারা বাসি আছে প্রত্যেকের হায়াতুম মধ্যে কোটি কোটি বরকত দান কর মহলা মুরব্বীর ফ্যামিলির ছেলে মেয়ে সহ প্রত্যেকের মধ্যে প্রত্যেকের মহলাই করিম ওনার খাস রহমত নাজিল করেন মহলা মহলাই করিম প্রত্যেক বছর মহলাই করিম ওনার হাবিবুর মাইলাদুন নবীর মাহফিল সাজাই মহলা মহলাই করিমে মাহফিল মহলাই করিম উসিলাই তার পরিবার মধ্যে আল্লাহ ওনার খাস রহমত নাজিল করেন মহলা হালাল রুজি রোজগার করিবে তৌফিক দান করেন মহলা কামাই রোজগার মধ্যে সম্পদ মধ্যে বরকত দান করেন মহলা তারা যত উদ্দেশ্য আছে মাকাসুদ আসনা পূরণ করে দেন মহলা এটা যারা ব্যবসায়ী আছে ব্যবসার মধ্যে কোটি কোটি বরকত দান করেন মহলা
যারা চাকরিজীবী আছে চাকরির মধ্যে পম সন্ধান করো মাওলা, যারা পড়াকালের মধ্যে আসো মাওলা, একরিম পড়ালেখার মধ্যে তরক্কি নসিব করুন মাওলা, যারা পরীক্ষার্থী আসো মাওলা, মাওলা একরিম সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন মাওলা, শারীরিক সুস্থ লয় মাওলা, সুন্দরভাবে আনসার করিবে তৌফিক দান করুন মাওলা, যারা বেকার আছে কাজের সন্ধান মিলিয়ে দেন মাওলা, যারা বিদেশ মধ্যে আসো মাওলা, একরিম তারা সহি সালামত রাখুন মাওলা, আসমানের বলা আসমান দুটিলেন জমিনের মালা জমিনের মধ্যে দাফন করে দেন মাওলা, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তুমি হেফাজত করুন।